শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহর কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা আজ আমার এই ভিডিওটা দেখছো, নিশ্চিন্দার প্রকৃতি স্কুল অ্যান্ড কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, জেনারেল বা বিএম শাখা অথবা প্রাক্তন ছাত্র অথবা দেশের অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, সবাইকে জানাই আমি রমজান মোবারকের শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আশা করছি তোমরা ভালো আছো। আমরা কিন্তু অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমরা কোনো কথাবার্তা বা তোমাদের মাধ্যমে কোনো ভিডিওর আদান প্রদানের মাধ্যমে দেখা সাক্ষাৎ হচ্ছে না বা কোনো কমেন্ট মেসেজ পাচ্ছি না। এই জন্য আমি আজকে জাস্ট দুটো মিনিট বা তিন চার মিনিটের মধ্যে একটা ছোট্ট কথা বলার জন্য আমি আজকে ভিডিও উপস্থাপন করছি। তোমরা জানো যে বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। প্রায় এই এপ্রিল মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে প্রায় সর্বোচ্চ রেকর্ড ভেঙে মৃত্যুর হার 1500 মতো হয়ে গেছে। আর এ যাবৎকালে বাংলাদেশের মৃত্যুর হার কিন্তু 10,500 ছেড়ে প্রায় 11 ছুঁয়েছে অবস্থা আছে, এবং সারা বিশ্বের জনসংখ্যাও কিন্তু প্রায় 30 লাখের মধ্যে মৃত্যুর বরণ মতো হয়ে গেছে। এই সিকিউরিটি ওয়েবে এসে বাংলাদেশের সরকার শিক্ষা প্রতিষ্ঠান 30 মার্চ খোলার কথা বলেও কিন্তু খুলতে পারল না, যারা শঙ্কিত সিলেবাসে দিয়ে 60 দিন বা 80 দিন একটা ক্লাস নেওয়ার জন্য যারা দল শ্রেণী আছে 2021 সালে, তাদের পরীক্ষিত, তাদের ক্লাসটা হলো না, তাদের সম্ভবত ওই টেস্ট পরীক্ষা নেওয়া নিয়ে সংখ্যা থেকে গেল, তাদের ফলাফল বা কবে হবে, তোমরা কী করবে বাসায়, এই যে নানান রকমের চিন্তা ভাবনা নিয়ে তোমরা হয়তো বা মানে হতাশ হয়ে পড়ছো। আর এই জন্য আমি একটু কথা বলার জন্য তোমাদের এই ভিডিওটা করছি। আসলে এই লকডাউন হওয়ার কারণে আমরা যে অনলাইনে যে ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করতাম, এই লকডাউন থাকার কারণে কিন্তু কেউ কোথাও বাইরে বেরোতে পারছে না, যেতে পারছে না, মুভমেন্ট পাস নেই, যার কারণে আমরা ভিডিওগুলো করতে পারছি না। অনেকে বললেও বলতেছে রমজান মাসে তারা বাসায় করে, ইমেল করতে সে ভিডিওগুলো তারা করতে পারছে না, যার কারণে তোমাদের আর এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। এদের সরকার যেহেতু বলছিলো যে অনলাইনে কাজ শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য, কিন্তু তারপরেও আমরা করতে পারছি না, বা সরকারই বাধ্য হয়েছে যেহেতু লকডাউন দিয়েছে অনেক স্থগিত করা, এমনকি জানো যে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ চলতেছে সেটাও স্থগিত আছে। 6 থেকে 9 শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট ছিল দ্বিতীয় তৃতীয় সপ্তাহ, সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়া স্থগিত করে রেখেছে। কিসের জন্য? জাস্ট এই দ্বিতীয় ঢেউ করোনাটাকে থামানোর জন্য, সবাই যাতে বাসায় থেকে নিরাপদ থাকে, সামাজিক দূরত্ব বজায় রাখে, তাহলে কিন্তু আমরা এই দ্বিতীয় ঢেউটাকে আমরা রুখতে পারবো। আর যদি দ্বিতীয় ঢেউটাকে রক্ষা না যায়, তাহলে অবস্থা থাকলে তোমাদের কিন্তু ভবিষ্যৎ অন্যরকম হতে পারে, কারণ পরীক্ষায় গত বছরের মতো নাও হয়ে আবার অন্য বছর হতে পারে। তাই আমি আশা করছি যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, যারা দ্বাদশ শ্রেণী আছো তারা তোমার এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে অবনীতি শেষ করেছো, তোমরা মনে নিয়ে ঠিক করে রাখো যে একটা টেস্ট পরীক্ষা নেব বা যে মাসেই হোক, দেওয়ার পরে তোমরা আবার ফলাফল লাভ করবে এবং পরীক্ষা যা হয় একটা হয়ে তোমরা সার্টিফিকেট অর্জন করবে ইনশাআল্লাহ। আশা করছি তোমরা কখনোই হতাশ হবে না, বাসায় বসে খুব ধীর সুস্থে তোমাদের সিলেবাসটাকে বারবার সম্পূর্ণ করো। কোনো সমস্যা থাকলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, অনেকগুলো ভিডিও প্রায় 300-400 মতো ভিডিও আপলোড করা আছে, প্রত্যেক বিষয়ে মিনিমাম সর্বনিম্ন বিষয় প্রতি 6টা ভিডিও নেয়, সেই ভিডিওগুলো তোমরা আবার দেখতে পারো। হ্যাঁ, দেখে তোমরা তোমাদের পুরনো করাগুলো যারাই করতে পারো। তারপর যদি সমস্যা না, তোমার সকল শিক্ষকের কাছে মোবাইল নম্বর, সকল শিক্ষকের মোবাইল নম্বর তোমাদের কাছে আছে, ফোন করে জানিয়ে নিতে পারো। আর একাদশ শ্রেণী যাদের আছো তাদের প্রতি এতদিন ইয়ার সেন্স পরীক্ষা হয়ে যেত, অর্থাৎ একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ওঠা তোমাদের সময় চলে এসেছে। এই জন্য আমি তোমাদের বলি কমপক্ষে প্রত্যেকটা বিষয়ে 50% সিলেবাস শেষ করার চিন্তা করা করো বাসায় বসে, ঠিক আছে, এই ঈদের আগে। তারপরে ঈদের পরে মনে করো যে অর্ধেক শেষ, যদি ঈদের পরে যদি না হলে 2 মাসে, তাহলে তোমরা বুঝবে তোমরা অটো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছে। এই জন্য তোমাদের সাথে তো আর দেখাই হলো না, যারা সেকেন্ড ইয়ারে আছে 2021 সালের পরীক্ষা, তারা 1 বছর দেখা হয়েছিল, কিন্তু তোমাদের কোনো দেখাই হয়নি, যোগাযোগ হয়নি, তোমাদের শুধু যাওয়া যোগাযোগ এই অনলাইনে হবে। তোমরা হাতে অনেকে জানো বা তোমরা হয়তো দেখছো যে একাদশ শ্রেণী লেখা আছে যেসব বিষয়ে
ভিডিও সেগুলোই দেখছো, তোমাদের কিন্তু সব ভিডিওগুলো দেখতে পারা যেহেতু তোমরা আসলে সেকেন্ড ইয়ারে উঠতেছো, সকল ভিডিওগুলো দেখলে তোমরা পুরো সিলেবাস পুরো বিষয়গুলো তোমরা কভার করতে পারো আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ দ্বাদশ শ্রেণী যারা দায় আছে তোমরা সবাই আশা করি ভালো থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিরাপদে বাসায় থাকবে, প্রয়োজন ছাড়া কখনো বাইরে যাবে না, যদিও যেতে হয় মাস্ক পরবা, সাথে স্যানিটাইজ রাখবা, রুমালের পরিবর্তে এখন হ্যান্ড স্যানিটাইজ, ঠিক আছে, কিছু ধরার পরে কিছু কাজ করে আসার পরে হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাতটাকে তুমি পরিষ্কার করে নিলে, তাহলে আর অপরিষ্কার হাতে কখনো আর মুখ বা চোখ নাকে কখনো হাত দেবে না। এবং এই ওয়েবটাকে আমরা যদি দ্রুত ঢেউটাকে থামাতে পারি তাহলে অবশ্যই আমরা সামনে এই উজ্জ্বল দিন দেখতে পাবো, প্রতিষ্ঠান খোলা পাবো এবং সবার শিক্ষাক্রম স্বাভাবিক হয় বলে আশা করি। এই আশা ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।